নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের লাইট হাউস। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি শ্বশুরবাড়ি ঘুরতে এসেছি গ্রামে। তো সেখানে একটি লাইট হাউস আছে, সেই লাইট হাউসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আরে এতে সুন্দর লাগবে। তো আমরা মেন রোডে উঠে পড়েছি মাঠ থেকে, আর দেখো উঠেই কিন্তু দেখা যাচ্ছে দূরে লাইট হাউসটা। লাইট হাউস আমরা কিন্তু অনেকেই জানি, নাম শুনেছি, কিন্তু অনেকে কিন্তু জানি না এই লাইট হাউসের লাইটটা আদৌ কেমন দেখতে হয়, এই লাইট হাউস কী কাজ করে সেটাও কিন্তু অনেকে জানে না। তো আজকে পুরো ভিডিওটায় কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো দেখো আমরা কিন্তু লাইট হাউসের গেটে চলে এসেছি আর ঢুকেও পড়লাম, আর সঙ্গে এসছে আমার ভাসুর আর আমার জা। তো ঢুকেই দেখলাম চারিদিকটা খুবই সুন্দর করেছে, এর আগেও আমি এসেছি তবে এতটা কিন্তু সুন্দর ছিল না। নতুন পার্ক করেছে, খুবই ভালো লাগছে। চল আয় চেঞ্জ করে করে হাতির জন্যই। তাই তো বাবা নেশেই তো পার্কে খেলা শুরু করেছে, আর আমি আর দিদি ওয়েট করছি কখন লাইট হাউসের গেট খুলবে। কিছু নির্দিষ্ট সময়ে কিন্তু এই গেট বন্ধ হয় আর খোলে, সব সময় কিন্তু খোলা থাকে না। তো তাই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে কিন্তু টাইম হয়ে গেছে গেট খোলার। তবে বিশেষ করে কিন্তু বিকেল 3:30-4 নাগাদই কিন্তু গেট খোলা হয়। তো চলো এরপর ভেতরে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাই চলো ভেতরটা কীরকম লাইট হাউসের। তো দেখো এতগুলো সিঁড়ি দেখতেই পেলে কতটা উঁচু লাইট হাউস, আর সেখানে উঠতে গেলে তো অনেক সিঁড়ি থাকবেই। তবে সিঁড়িটা এমন গোল গোল করে করে উঠছে যে উপর থেকে যদি নিচে তাকানো হয় মাথাটা কিন্তু একটু হলো চক্কর দিয়ে দেয়। তো পুরো সিঁড়ি কমপ্লিট করার পর লাস্ট হচ্ছে এই লোহা সিঁড়িটা, এই লোহা সিঁড়িটা দিয়ে কিন্তু উঠতে হয়। উঠে এরপর কিন্তু একটা দরজা পড়ে, সেই দরজাটা খুললেই কিন্তু উপরে উঠে যাওয়া যায়। আর উপরেই উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর, এত জোর জোর হাওয়া চলছিল উপরটা, খুবই ভালো লাগছিল। আর অনেকেই কিন্তু এসছে এই লাইট হাউসের এই বিকেলবেলার এই হাওয়া, এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে। তো চলো এবার দেখো লাইট হাউস থেকে নিচটা আর চারিদিকটা কীরকম লাগে। চারিদিকটা দেখো পুরো সবুজ আর সবুজ, কত গাছ তাই না? তবে বিশেষ করে কিন্তু নারকেল গাছটা প্রচুর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কেরালায় চলে এসেছি, এতটাই নারকেল গাছ। যেহেতু সমুদ্রের পাড়ে তাই নারকেল গাছটা তো একটু বেশি হবেই। আর দূরে দেখো যে ধোঁয়া সাদা দেখছো, ওটা কিন্তু সমুদ্র। তো এখানে দেখো অনেক সোলার প্যানেল লাগানো রয়েছে, এই সোলার প্লেটগুলো কিন্তু এই লাইটটা জ্বলতে সাহায্য করে। এবার চলো একটুখানি ফটো তুলে নিই, দিদির সাথে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম আর ভীষণ ভালো লাগছিল। চারপাশটা এত সুন্দর আর কোনো পলিউশন নেই, সবচেয়ে বড় কথা, এত ভালো লাগছিল, ফ্রেশ একদম হাওয়া দিচ্ছিল। তো চলো এবার লাইট হাউসের মেন লাইটটা তোমাদের সাথে দেখাই। এটাই হচ্ছে লাইট হাউসের মেন যে লাইট, এই লাইটটা কিন্তু পুরোটাই কাচের। এর ভেতরে একটা লাইট আছে, সেই লাইটের আলোটা যখন এই কাছে পড়ে সেটাই কিন্তু সমুদ্রের যারা থাকেন তাদেরকে দিক নির্ণয় করতে কিন্তু সাহায্য করে। তবে আগে শুনেছি এর ভেতর কিন্তু একটা প্রদীপ জ্বালানো হতো, সেই আলোটাই কিন্তু রিফ্লেক্স করে সমুদ্রে গিয়ে পড়তো। তো লাইটটার কাচটাই হচ্ছে মেন, যে কাচের ভিত্তিতেই কিন্তু এই আলোটা কিন্তু ছড়িয়ে যায়, যে আলোটা দূর দূর সমুদ্রের যারা থাকে তাদের কিন্তু দিক নির্ণয় করতে খুবই সাহায্য করে। তো দেখো কি সুন্দর, এত বছর পরেও কিন্তু একই রকম রয়েছে। তো চলো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট, আর এবার নামবো। দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি, তবে উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে কিন্তু ততটা কষ্ট হয় না। নামতে বেশ ভালোই লাগছিল, কিন্তু নিচে তাকালে কিন্তু আবার সেই মাথাটা একটু চক্কর দিচ্ছিলই। তো চলো আমাদের
মোটামুটি নেবে চলেই এসেছি আমরা। আর এবার তোমাদের সাথে টাইম টেবিলটা শেয়ার করে দিই যে এই লাইট হাউসটা কোথায় আর কখন কিভাবে খোলে সেটা কিন্তু এর মধ্যে সব লেখা রয়েছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। আর চারিদিকটা দেখো কত সবুজ আর সবুজ। গ্রামে কিন্তু এই একটা জিনিস খুব দেখা যায়, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ, যেটি শহরে কিন্তু একেবারেই দেখা যায় না। তো আজকে তোমাদের সাথে লাইট হাউসের একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থেকো, আর খুব লাইক করে দিও একটা, আর অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।